প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। চতুর্থ শ্রেণী বাংলা ভাষণ তথ্য যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা 20 পৃষ্ঠা। তোমরা সবাই বই খোলো। 20 পৃষ্ঠার কিছু শূন্যস্থান পূরণ বাকি ছিল অনুশীলনী। 20 পৃষ্ঠার এই অনুশীলনী শূন্যস্থান পূরণগুলো আমি এখন লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো। তোমাদের বইয়ের মধ্যে শূন্যস্থান পূরণের মধ্যে 9টি আছে, আমি এখানে 6টি লিখেছি, আরো 3টি লিখে দিচ্ছি। সবাই দেখো, প্রথমে আছে 1 নম্বর। 1 নম্বর উত্তর হবে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার খুবই ব্যয়বহুল এবং আকারে অনেক বড় হয়। 2 নম্বর, পিডিএ সাধারণত ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। 3 নম্বর, নোটবুক সাধারণত ল্যাপটপের মতোই হয়ে থাকে। 4 নম্বর, কম্পিউটারের সকল দৃশ্যমান পার্টস বা যন্ত্রাংশগুলোকে সমন্বিতভাবে কম্পিউটারের হার্ডওয়্যার বলা হয়। 5 নম্বর, প্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে। 1 মেগাবাইট বা MB সমান 1024 কিলোবাইট বা KB। তোমরা একটু লিখে নাও। এরপরে আরো 3টি আছে, সে 3টি লিখে দিচ্ছি। 7 উত্তর সহায়ক মেমোরি। সাত নম্বর, সেকেন্ডারি মেমোরিকে কি বলা হয়? সহায়ক মেমোরি বলা হয়ে থাকে।
সেকেন্ডারি মেমোরিকে সহায়ক মেমোরি বলা হয়ে থাকে। 8 নম্বর, অপারেটিং সিস্টেম সংরক্ষিত থাকে হার্ড ডিস্ক ড্রাইভে। অপারেটিং সিস্টেম সংরক্ষিত থাকে হার্ড ডিস্ক ড্রাইভে। 9 নম্বর, সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার, সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে ইন্টারফেস ফেসের কাজ করে। তোমরা নিশ্চয়ই লিখেছ, এরপরে আমরা এরপরের পৃষ্ঠায় নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, ওয়ার্ড প্রসেসিং। পৃষ্ঠা 21 পৃষ্ঠা, ওয়ার্ড প্রসেসিং পৃষ্ঠা 21 পৃষ্ঠা, এরপরে দেখো। ওয়ার্ড প্রসেসিং টেক্সট ডকুমেন্টকে তৈরি ও এডিট করার জন্য অর্থাৎ সংশোধন করার জন্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন কোনো জীবন বৃত্তান্ত, রিপোর্ট প্রভৃতি তৈরিতে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করা হয়। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ডকুমেন্টকে এডিট এবং ফরম্যাটিং করার বিভিন্ন টুল থাকে। যেমন ওয়ার্ড প্রসেসিংয়ের সাহায্যে টেক্সটকে বিভিন্ন কলামে সজ্জিত করা যায়, ডকুমেন্টের পেজে নম্বর যুক্ত করা, ডকুমেন্টের টেক্সটের সাথে ছবি যুক্ত করা সহ আরও নানান ধরনের ফরম্যাটিং কাজ করা যায়। ঠিক আছে, কয়েকটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের উদাহরণ, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, অ্যাপল ওয়ার্কস কেবলমাত্র ম্যাক এর জন্য, ওপেন অফিস ডট অর্গ, এগুলো হচ্ছে কি কয়েকটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের উদাহরণ। সবচেয়ে বেশি পরিচিত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের উদাহরণ হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে লেখালেখির অনেক কাজ করা যায়। যেমন ডকুমেন্ট তৈরি করা যায়, এডিট করা যায়, সংরক্ষণ করা যায়, প্রিন্ট করা যায়। পৃষ্ঠা হচ্ছে যে 21 পৃষ্ঠা, আমি 21 পৃষ্ঠায় পড়াচ্ছি, তোমরা সবাই বই দেখো। তারপরে ডকুমেন্ট তৈরি, ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে লেখালেখির অনেক কাজ করা যায়। যেমন ডকুমেন্ট তৈরি, এডিট ও সংরক্ষণ এবং প্রিন্ট করা যায়। ডকুমেন্টের মধ্যে টেক্সটকে কপি করা, পেস্ট করা, স্থানান্তর, মুছে ফেলা যায়, টেক্সটকে ফরম্যাটিং করা যায়, টেবিল তৈরি এবং এডিট করা যায়। অন্যান্য প্রোগ্রাম যেমন ইলাস্ট্রেটর বা ফটোশপ হতে ইলাস্ট্রেটর বা ছবি যুক্ত করা যায়, লেখার বানান এবং গ্রামার শুদ্ধ করা যায়। ওয়ার্ড প্রসেসিং এর ব্যবহার আমি বললাম তোমাদেরকে। ওয়ার্ড প্রসেসিং এর কাজ তোমাদেরকে দেখালাম, এরপরে আসো মাইক্রোসফট ওয়ার্ড। এবার আসো আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করবো। মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক ডেভেলপকৃত একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। এটি প্রথম রিলিজ করা হয় 1983 সালে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আমরা পাই প্রথমে কত সালে, 1983 সালে। বর্তমান পৃথিবীতে ওয়ার্ড প্রসেসিং এর সবচাইতে জনপ্রিয় সফটওয়্যার এটি। ওয়ার্ড প্রসেসিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড। প্রচলিত ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের জন্য এই ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তবে ইদানিং মোবাইল ভার্সনে ব্যবহারের জন্য এর একটি স্পেশাল ভার্সন রিলিজ করা হয়েছে। ঠিক আছে, ইদানিং মোবাইল ভার্সনে ব্যবহার করার জন্য এর একটি স্পেশাল ভার্সন রিলিজ করা হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে আমরা চালু করব,
প্রথমে টাক্স বারে স্টার্ট বাটনে ক্লিক করব। কিভাবে চালু করব? প্রথমে টাক্স বারে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করব, তারপরে অল প্রোগ্রামসে যাব। অল প্রোগ্রামসে যাব। অল প্রোগ্রামসে যাব। এরপরে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস, এরপরে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অফিস ওয়ার্ড 2007। তারপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারব। এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, তারপর আমি একটু শর্টকাট লিখে দিলাম। দেখো কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। স্টার্ট বাটনে যাব, তারপরে অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। ঠিক আছে, এটা ধারাবাহিক একটা চিত্র তোমাদের পৃষ্ঠা 22 পৃষ্ঠায় দেওয়া আছে। অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তাহলে আজ আমরা ওয়ার্ড প্রসেসিং এর, ওয়ার্ড প্রসেসিং এবং মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় একটু যদি প্র্যাকটিস করো তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে, আর শূন্যস্থান পূরণ করে তোমরা করে ফেলতে হবে আমি যে লিখে দিয়েছি। তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন আইসিটি ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।